আর আমাদেরকে প্রিয় ভাই মুজাহিদুল ইসলাম শাহিনকে দেখার সাথে সাথে আওয়ামী লীগ এবং ছোট দলের নেতা কর্মীরা আগ্নেয়াস্ত্র লগি এবং বৈঠা নিয়ে প্রস্তুত থাকে। আমাদের প্রিয় মুজাহিদুল ইসলামের উপর হিংস্র হায়ানার মতো তারা তার উপরে ঝাঁপিয়ে পড়ে। আমাদের সেই দৃশ্য আজ চোখের সামনে ভেসে উঠতে হৃদয়কে চেপে ওঠে। মুজাহিদুল ইসলামকে আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত করার পর যখন তিনি মাটিতে লুকিয়ে পড়লেন, মাটিতে লুকিয়ে পড়া রক্তাক্ত মুজাহিদুল ইসলামকে সহানুভূতি প্রদর্শন করা তো দূরের কথা, রক্তাক্ত মুজাহিদুল ইসলামের উপরে তারা নিশ্চিত মৃত্যু জানার পরে লোকে এবং বৈঠা দিয়ে তার মাথা এবং তার মুখে তাদের উপরে একে পর এক পয়সাচিক হামলা পরিচালনা করেছে। পৃথিবীর ইতিহাসে জঘন্য বর্বরতার ইতিহাসের দ্বিতীয়বার কেউ কোনদিন রচনা করতে পারবে বলে আমরা তা মনে করি না। মানবিক দৃষ্টিটি তুলে ধরতে চাই, মুজাহিদুল ইসলাম যখন সর্বশেষ তার মায়ের শব্দটি উচ্চারণ করার জন্য মাথা তুলে মা শব্দটি উচ্চারণ করতে চেয়েছিল, এই মা শব্দটি উচ্চারণ করার অপরাধে তৃতীয়বার সেই সন্ত্রাসীরা তার উপরে হামলা পরিচালনা করে আমাদের প্রিয় নির্যাতিত মুজাহিদুল ইসলামকে আরেকবার রক্তাক্ত করার জন্য হিংস্র থাবা তার উপরে পরিচালনা করে। টিভি চ্যানেল গুলোতে সেই দৃশ্য থেকে হামলা পরিচালনা করেছে বলে যে জঘন্য নির্যাতন করছে, আমরা বলব তাদের হামলার জবাবে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা মসজিদে ঢোকা তো দূরের কথা, জোহর আসর এবং মাগরিবের নামাজ মোকাবেলা করার যেখানে উদ্যোগ নিয়েছিল সেখানে মসজিদ ব্যবহার করে হামলা করার যে মিথ্যাচার করা হয়েছে সেই মিথ্যাচারের জন্য শেখ হাসিনা আব্দুল জলিলকে জনতার কাঠ করায় দাঁড়িয়ে তাদেরকে বিচারের ব্যবস্থা করা হবে। সংগ্রামী ভাইয়ের আমার আজ আমরা শুধু বলতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এবং জামাত ইসলামের নেতা কর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ এবং ছাত্র দলের নেতৃবৃন্দ লগি এবং বৈঠা নিয়ে যাদেরকে নির্দেশ দিয়েছিল নির্দেশ পাওয়ার পরে আগ্নেয়াস্ত্রে সুসজ্জিত হয়ে লগি এবং বৈঠা দিয়ে আমাদের উপরে হামলা করে যাদের নির্দেশে এই 5 জন সহ 25 জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে শেখ হাসিনা আব্দুল জলিলকে খুনের মদদকারী হিসেবে 2 নম্বর 1 নম্বর আসামি করে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে। আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা মন্ডলীকে অভিনন্দন জানিয়ে বলব আওয়ামী লীগ ইতিপূর্বে হুঙ্কার দিয়েছিল আগামী 3 তারিখে তারা আবার হুঙ্কার দেওয়ার একটি ষড়যন্ত্র করছে। আগামী 3 তারিখে আওয়ামী লীগ যদি আবার কোন ষড়যন্ত্র করার চেষ্টা করে 4 তারিখে মুক্তাঙ্গনে আমাদের সমাবেশ ডাকা হয়েছে, 28 তারিখে ইসলামী ছাত্র শিবির এবং শুধুমাত্র জামাত ইসলামী তোমাদের মোকাবেলা করে ময়দান ছাড়া করেছিল, 4 তারিখে সম্মিলিত প্রতিরোধ করে তুলে তোমাদেরকে পুরো বাংলাদেশ ছাড়া করার ব্যবস্থা করা হবে। 3 তারিখে যদি শেষ জাতি জনগণের বিরুদ্ধে কোন কর্মসূচির ঘোষণা করা হয় সর্বপ্রথম ঘেরাও করা হবে আমাদের বঙ্গবন্ধুদের প্রত্যেক অফিস ঘেরাও করে রাখা হবে। আর আবার শিবিরের নেতা কর্মীদের অবস্থানের সিংহের গর্জন দেখেছ, সিংহের থাবার হিংস্রতা তোমরা এখন উপভোগ করতে পারো নি, তোমরা বাঘের গর্জন শুনেছ, তোমরা বাঘের গর্জনের সাথে সাথে বাঘের হিংস্রতা তোমরা এখন লক্ষ্য করতে পারো নি। আমরা তোমাদেরকে বলি আমাদের শান্ত সমুদ্রে একটি কাগজের নৌকা ভাসিয়ে সেখানে পরিচালনা করা যায়, ওই শান্ত সমুদ্র অশান্ত হয়ে উঠলে ওই সমুদ্রে টাইটানিকের মতো বিরাট জাহাজকে তলিয়ে দিতে পারে। ছাত্র শিবিরকে শান্ত থাকার অভিযোগে দুর্বল মনে করলে এই সাগর অশান্ত হয়ে উঠলে তোমাদেরকে টাইটানিকের মতো পানির নিচে তলিয়ে দেওয়া হবে। নেতা কর্মীরা যারা উপস্থিত আছেন আগামী তত্ত্বাবধায়ক সরকারের সকল কর্মকাণ্ডে আমরা
তাদের সহযোগিতা করেন। 2004 সালের নির্বাচন সম্পন্ন করার জন্য আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা বলব আওয়ামী লীগ চৌদ্দ দলের হুঙ্কারে আপনারা পরোয়া করবেন না, দেশের জনগণ আপনাদের সাথে আছেন, আমরা ছাত্র শিবির অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আমি সকলকে উদ্যত আহ্বান জানাই আগামী 3 তারিখে আওয়ামী লীগ যত কঠোর কর্মসূচি ঘোষণা করুক না কেন, 4 তারিখে মুক্তাঙ্গনে ছাত্র ছাত্র শিবির ছাত্র মন্ত্রী সহ সর্বদলীয় ছাত্র সমাবেশ সফল করা